मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द न्यू ब्लॉग। केमन आछो तुम्हारा? आशा करी भालो आछो, आमिओ भालो आछी। आज के बृहस्पतिवार और एखन बजे सकाल 8টা। देखो आकाशे अवस्था, देखो सकाल थेके शुरू हो गेछे, सकाल थेके ना कल के रात्रि थेके बिस्टि शुरू हो गेछे। आमादेर बारान्दार जे बादिके रास्ताटुकु ओई जायगाटा नीचू, तो ओइदिके देखो किभाबे जल जमेछे। एरकम बिस्टि तो सबार ओखानेई होच्छे। सकाल सकाल गरम चाओ खावा हो गेछे। আর বৃহস্পতিবার বুঝতেই তো পাচ্ছো কত কাজকর্ম, কিন্তু মানে শরীরে যেন এই বৃষ্টি দেখে আর কাজ করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে দাঁড়িয়ে বা বারান্দায় বসে একটু বৃষ্টি দেখি, কিন্তু পেটের খিদে তো বুঝবে না, টাইম মতো তো খাবার খেতেই হবে। আর এই বৃষ্টির দিনে যেন সব থেকে ভালো লাগে গরম গরম খিচুড়ি, তারপরে তোমার একটু বেগুনি, এইসব হলে বেশ জমে যায়। কিন্তু আমাদের ঘরে আমার হাজবেন্ড আবার খিচুড়িটা পছন্দ করে না। দেখা যাক, সকাল সকাল খিচুড়ি বৃষ্টির দিনে তোমাদের একটু শুনিয়ে দিলাম, শুনে তোমাদেরও ভালো লাগবে। তাহলে এই সময় থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, সাথে থাকো আমার। দেখো আজকে বৃষ্টির দিনে কি কি শেয়ার করতে পারি। এখন একটু বৃষ্টিটা কমেছে, মানে বৃষ্টি নেই। হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সবাই বেরিয়ে গেল যে যার কাজে। আমিও ভাবছি আমার কাজে হাত দিই, এখনও ঘরের কাজকর্ম রয়েছে। আর দেখো আওয়াজ হচ্ছে এখানে, মানে ওই যে ওই গ্রিল কারখানাটায় কাজ হচ্ছে, তো ওই দোকানটা সকাল সকালই খুলে গেছে, ওখানে কাজ হচ্ছে, যার জন্য আওয়াজ হচ্ছে, মানে গ্রিল ট্রিল ঝালাই করছে। বৃষ্টি যেই কমেছে, যে যার কাজে বেরিয়ে গেছে। দেখো কেউ কিন্তু মানে বসে নেই, যার যার মানে কাজ শেষে ঠিক দিয়ে যাচ্ছে। সময় তো কারোর জন্য বসে থাকবে না, যার জন্য বৃষ্টি কমতেই সব বেরিয়ে পড়েছে। সবাই ভাবে যে কাজ করি দুটো পয়সার দরকার, যার জন্য সবাই যে যার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ঘরে বসে যে একটু আনন্দ করবে সেটাও নেই, আর যাও করতো মানুষ, করোনায় তো যার যত জমানো পয়সা ছিল সবই শেষ হয়ে গেছে। এত লকডাউনে তো মানুষ ঘরে বসেই বেশিরভাগ খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে। এবার আমি স্নান করি, আর কতগুলো বাসন টাসন রয়েছে, বেলাও অনেক হয়ে গেছে, সব ধুয়ে ঠুয়ে ঠাকুর ঘরে যাই। বৃহস্পতিবার 9টা তো এখানেই বেজে গেল, জানি না আজকে কী কী করবো, সারা দিন ভেবেই পাচ্ছি না যে কি করব, কি রান্না করব। 9টাতে এখানেই বাজে, দেখা যাক কি আজকে খাবার দাবারের ব্যবস্থাও করতে পারি। দেখো কিচেনের অবস্থা, সব ছিটানো, তো আমি তো বসে বেশ আরামেই রয়েছি। আর এই জানলাটা বন্ধ করে দিতে হয়েছে, জানলাটা বারবার বাড়ি খায়, আর জানলাটা যেন আমাকে দড়ি বেঁধে বন্ধ করতে হয়, কারণ ওই ছিটকানিটা আমি হাতে পাই না, লাগাতেও পারি না, যার জন্য আমি মাঝখানে একটা দড়ি বেঁধে দিয়েছি, দড়িটা দিয়ে টেনে মানে জানলাটাকে আটকাই। আর সব কিছু পড়ে রয়েছে, সব চা টা খেয়ে গেছে, আবার রুটিও করেছিলাম সকালবেলা, সেই রুটি খেয়েও হাজবেন্ড গেছে। এখন এগুলোকে পুরো সাফ পরিষ্কার করব, করে তারপরে স্নান করব। বাসি ঘর দোয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু কিচেনে এই বাসন টাসনগুলো রয়েছে, কিচেনটাও মুছবো। আর ঠাকুর ঘরেও জানো আজকে ঠাকুর পরিষ্কার হয়নি, তারপরে তোমার জানাটা এখন খুলে দিই, বন্ধ হয়ে যায় যেন দম বন্ধ হয়ে যায়। ঠাকুর ঘরও পরিষ্কার হয়নি, ঠাকুর পরিষ্কার হয়নি, কী যে করছি আমি সকাল থেকে আমি নিজেই ভেবে পাচ্ছি না। আর আর কথা বলবো না, বাসন টাসনগুলো মেজে ফেলা শুরু করে দিলাম। আমি বললাম না আর বসে থাকলে হবে না, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধোবো। মানে এখন একটু বৃষ্টিটা মাঝে কমেছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এইরকম বৃষ্টি হলে তার মধ্যে আমার একটা চাদর বেরিয়েছে জানো, এই ওয়েদারেও আমি চাদর কেচে দিয়েছি, চাদরটা বারান্দার ওখানে মেলে দিয়েছি। ওই চাদরটা দুদিন ধরে তুলে রেখেছি কাচবো বলে, সব কেচেছি। ওটা একটা পুরনো চাদর, তা ওটা লাগবে বলে যে বিছানায় অনেক সময় গায়ে দিতেই করতে লাগে উমা, সেটা বালতির মধ্যে রয়েছে, এটা কেমন একটা গন্ধ হয়ে যায় না, যার জন্য আজকেই সার্ফ দিয়ে কেচে ওই বারান্দার দড়ির এখানে মেলে দিয়েছি। এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফেলি, তারপরে পুজো টুজো দিয়ে নিই। বৃহস্পতিবার না ঠাকুরেরও অনেকগুলো বাসন, তাই ওইগুলোকে ধুয়ে ফেলছি। স্টিলের বাসন হলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু কয়েকটা পিতলের বাসনও তো রয়েছে। মনে হয় রাত্রেবেলা আনে, সেরকম বুধবার রাত্রেবেলা কি করে আমাদের এই বৃহস্পতিবারে পুজোর জন্য ফুল টুল নিয়ে আসে, কারণ সকালবেলা কে আমাদের বাজারে যাবে, সবাই তো কাজে বেরিয়ে যায়, ছেলে তো ছেলেকে এখন তো ওইসব মানে ছেলেকে বললে এনে দেবে, কিন্তু ও ঘুম থেকে উঠতে উঠতে, আমার তো সকাল সকাল পুজো। তারপর আমাদের পাড়ায়ও একজন ঢুকে ফুল নিয়ে, যেদিন শাশুড়ি ওরা আনতে পারে না তখন নিয়ে নিই, কিন্তু আমাদের বেশিরভাগই নিয়ে আসে বাজার থেকে। আর একটা কলা, সেটা তো মানে বৃহস্পতিবার ঘটে দিতে সবারই লাগে। আর এখানে দুব্বাও কিনতে হয় জানো, দুব্বা কোথায় পাবো। আর এই গাঁদা, এই যে গাঁদা ফুলগুলো এগুলোকে বেছে রাখবো,
এগুলোকে প্লাস্টিকে একটু রেখে দেবো, কয়েকটা রেখে দেবো, কয়েকটা পুজো দেবো। আর পান তেল পানে তোর থালায় লাগবে, জবা ফুল তো ঘট পাততে লাগবে, এগুলোকে এখন গুছিয়ে গুছাতেও কিছুক্ষণ সময় লাগবে, দুব্বা টুব্বাগুলো বাজবার। এটা তো আমার গাছের ফুল, কিন্তু বৃহস্পতিবার তো একটু লাল জবা হলে ভালো লাগে, তাই না? ঘটে পুজো টুজো ঘট পাততে গেলে এখন এগুলো গুছিয়ে নিই। আর এদিকে যে বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, এখন আমি এগুলো গুছিয়েই পুজোটা দিতে বসবো। দেখো আমার মাও বেশ সেজে ঠেজে স্নান টান করে চুপ করে বসে আছে। এখন এই যে লাল একটা ঘাগড়া পরিয়ে দিয়েছি, লকেটটা আবার বেঁকে রয়েছে কেন? লাল একটা বৃহস্পতিবার লাল ই পরলে আমাদেরও ভালো লাগে, শাড়িটারে লাল একটা ঘাগড়া পরিয়ে দিয়েছি। দেখো এই ঘাগড়া, জানো এই অনলাইনে আমি ব্লাউজ পিস অর্ডার দিয়েছিলাম, আর এই লাল পিসটা এসছে। তখন আমি কি করেছি, এত লাল তো, যার জন্য আমার দিদিকে ওই পিসটা দিয়ে দিয়েছি, আমলাম তুই একটা ঘাগড়া বানিয়ে দে, তাই ও এই যে এই লাল ঘাগড়াটা বানিয়ে দিয়েছে। আমি আর রিটার্ন দিইনি, ব্লাউজ পিসটা খুব লাল কেট কেটেছিলাম, যে না আমার মা লক্ষ্মী পড়বে ওখানে, দে। তা তিনটে ঘাগড়া হয়েছে, একটা দিদিরও এরকম লক্ষ্মী আছে, বোনের বাড়িও এরকম লক্ষ্মী আছে, তা ওই দুই দুই দুটো লক্ষ্মীকে দিয়েছি দুটো, আর এই আমি একটা নিয়েছি। আর বাপের বাড়িতেও আনবে এবছর মনে হয়, আনবে এরকম একটা লক্ষ্মী, বেশ ভালো লাগে তাই না, বড় লক্ষ্মী। দেখেছো মাকে বৃহস্পতিবার দিন? মাকে একটু ভালো করে দেখে নাও। দেখো মিঠুকে কোথায় এনে রেখেছি বলো তো, ওকে যদি একা ঘরে রেখে আসো চিৎকার করে। এই জন্য আমার বৃহস্পতিবার ঠাকুর ঘরে অনেক সময় লাগবে বলে আমি এখানে বসে পুজো দিচ্ছি, আর ওকে একদম চোখের সামনে রেখেছি। আর জানো মিঠু ভালো খায় বলে আমি বললাম ঠিক আছে, ঠাকুরের জন্য পাকা পেয়ারা নিয়েছি, আমি বললাম কাটবো, তুইও খাবি ঠাকুরও খাবে, আর আমও নিয়েছি, আমটাও ভালো খায়। দেখি মিঠুরও খাওয়া হয়ে যাবে, ঠাকুরেরও খাওয়া হয়ে যাবে। মিঠু মিঠু গলা বের করে না বাবা, দেখি দেখি গলা বের করে দিয়েছিস কেন? ঢুকা ঢুকা ঢুকে যা, এখন বেরোয় না, আমি কাজ করে নিই তারপর ঢুকাবো। আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে, পেয়ারা দেবো, আম দেবো, ঠাকুরের সাথে সাথে তুমিও খাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পুজো দিয়ে বারান্দার এখানটায় চলে এসেছি, এখন 10:45 বাজে, এখন রান্নাঘরে যাব। শাশুড়ি ফোন করেছিল, বলল বাটা মাছ নিয়েছে ওনার ছেলের জন্য, আর আমার ছেলের জন্য নিয়েছে হচ্ছে পাবদা মাছ, আর আমাদের জন্য নিয়েছে ছোট ছোট পুঁটি পুঁটি মাছ, আমার হাজবেন্ড খেতে পারে না, দাঁতে লাগে, তাই ওর জন্য নিয়েছে, মানে আমার হাজবেন্ড মানে আমার শাশুড়ির ছেলে, সেটা তো জানোই, ওনার ছেলের জন্য বাটা, আমার ছেলের জন্য পাবদা, আর আমাদের জন্য পুঁটি, তিন রকমের মাছ। আবার মাছের ডিম রয়েছে ফ্রিজে, কী যে হবে আজকে কে জানে। অবশ্য এই ওয়েদারে না খেতে ভালো লাগে, যাই বলো না কেন, যাই রান্না করো। আর যে আমটা দিয়ে জানো পুজো দিলাম, আমটা এত মিষ্টি, আমার এই মোবাইলের কাচের মধ্যে সব বৃষ্টির জল আসে। আবার একটু রাস্তার বৃষ্টিটা দেখে নাও, দেখো জল বেড়েই যাচ্ছে, জল বেড়েই যাচ্ছে, কি হবে যে কে জানে। কলা গাছটা ওই যে পাশের বাড়ি কাকিদের, আর মেন রোডের অবস্থা, মেন রোডে জল হয় না, আমার বাড়ির সামনেটাও হয় না, একটুখানি বেডরুমে, মানে বেডরুম বলছি মেন রোডে আমাদের এখানে জল জমে না। এই যে আমার বাড়ির সামনেটা একটা গাড়ি আবার বাড়ির সামনেটা দাঁড় করেছে, এখানে জল আসে না, কিন্তু একটু করলেই ওই দিক থেকে একটু জল জমে। এবার কিচেনে যাই, অনেক বা রাস্তার দৃশ্য দেখা হলো। আর এই দেখো আমি এই চাদরটা আজকে ধুয়ে দিয়েছি, আসলে ধুতাম না, কেমন একটা গন্ধ হয়ে গেছে, ভেজানো ছিল, যার জন্য ধুয়ে দিয়েছি। চলে এসেছি আমার জায়গা যেখানে সেখানে চলে এসেছি কিচেনে। আর এই দেখো যে কলমি শাক, কালকে হাজবেন্ড নোটে শাক খায় নাই, ওই জন্য ভেন্ডি ভেজেছি, তা কলমি শাক আমার সবাই খায়, তাই এই কলমি শাকটা কালকে শাশুড়ি নিয়ে এসেছিলো, সকালে ওই টাইমের জলে ধুয়ে ঠুয়ে রেখে গেছে, আমি আবার ওপরে তুলে নিয়ে আসলাম, কাটবো। আর মনে হয় ছোটো পুঁটি হবে, বৃষ্টির মধ্যে মনে হয় পুঁটি বেশ উঠছে, জানি না, আমার পুঁটি মাছ খেতে খুব ভালো লাগে। কিন্তু মাছ তোমাদের তিন রকমের বলেছি, মাছ কিন্তু আমি দেখাতে পারছি না, কেন বলতো, এখনও বাজারে, শাশুড়ি বাজার থেকে ফোন করে দিয়েছে, কেন বলতো, আমি যাতে বাড়িতে মানে অনেক কিছু রান্না করে না রাখি, তিন রকমের মাছ হবে, যেহেতু তিন রকমের মাছ মানে সবাই একটু মানে এক একজন এক এক রকম খাবে, কিন্তু এখন ভাবি কলমি শাকটা করবো, আর একটু ডাল করবো, আর দেখি আরেকটু কিছু করবো। তাহলে এখন শাকটা কেটে নিই, আর হাঁপাচ্ছে কেন বলতো, নিচে গেছিলাম শাশুড়িদের এই এক ড্রাম ফিল্টার করা জল শাশুড়িদের বালতিতে ঢেলে রেখে আসলাম, তাহলে আবার ভুলে যাব, পুজো দিতে দিতেই তো আজকে কত বেলা হয়ে গেল। আর সবাই তো ভাবে বাড়িতে শুধু রান্না খাওয়া, রান্না খাওয়া যে কত কাজ,
আমার হাজবেন্ড যদি এখন কিছু বলে না যে বা কি করেছি, আমি বলি কি দেখো আমার ভিডিওতে আমি কি করেছি সারাদিন, আমরা তোমরা 10 মিনিটে দেখে নাও যে কত কাজ, আর আমরা সেগুলো সারাদিন ধরে করি। বাজার চলে এসছে, এই দেখো এই যে পাবদা মাছ, এগুলো ছেলের জন্য। আর ভেবেছিলাম ছোট পুঁটি, না বড় বড় পুঁটি, এই যে পুঁটি দেখেছ, এই যে এটা হচ্ছে বাটা মাছ, আর এই যে পুঁটি মাছ, এই পুঁটি মাছটা আমি খেতে ভালোবাসি। আর এই যে মনে হয় সরপুঁটি, সেটা ছোট বাচ্চা আর কি। দাঁড়াও এইভাবে দেখাবো না, ক্যামেরাটা কি করে দেখাই। পাবদা এখানে আছে, সরপুঁটি এই যে, আর নিচের দিকে আছে এই যে বাটা মাছ, এখানে আছে ধনে পাতা, আর শাক কাটতে বসেছি এবার, আর একটু কাটতে হবে। লেবু আমাদের ঘরে লাগবেই রোজ, মানে মানে রোজ না, একদিন দুদিন বাদে বাদে অনেকগুলো করে লেবু আনে। লেবু আমি আমার ছেলে খুব ভালো খাই। এবার তাড়াতাড়ি করে রান্না করি, পুরো 12:10 হয়ে গেছে, রান্নার কিচ্ছু হয়নি, রান্নাটা করে নিই। দেখো সিঁদুরে কি অবস্থা, রান্না করতে করতে আবার একটু বারান্দায় আসলাম, দেখো 12:45 কি অবস্থা আকাশে, মানে এমন অবস্থা। আমার কিন্তু এখনও রান্না হয়নি, এমনি বারান্দায় একটু রান্নার ফাঁকে বলি না তোমাদের, আমি বারান্দায় আসি, তাই বারান্দায় আসলাম। ও গরমও লাগছে, ঘেমে গেছি। আর ওই মাছগুলো এই যতই হোক অল্প অল্প করে তিনভাবে করা তো হয়ে গেছে, আর একটু বাকি আছে। এত জোরে বৃষ্টির আওয়াজ ঘরে, মানে কিছুই শুনতে পাচ্ছি না, মানে ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আর বাটা মাছটাও বেগুন দিয়ে করবো, যে বেগুন কেটে নিয়েছি, পুঁটি মাছটাও বেগুন দিয়ে করবো, কিন্তু একই জিনিস দিয়ে হবে, কিন্তু আলাদাই হবে, কারণ একসাথে দুটো মাছ রান্না করলে ভালো লাগে না। আমাদেরটা আলাদা করবো বেগুন দিয়ে, বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে, এই যে বড়ি। আর ওই হাজবেন্ডকে তো ও আলাদা করবো, সে বড়ি ধনে পাতা বড়ি দিয়ে, কেন বলো তো, দুটো মাছ একসাথে একই ঝোল করলে না ওর টেস্ট হবে না, এর থেকে একটু কষ্ট হলো, আলাদা আলাদা করে করি। আর ছেলের মাছটা বেগুন দেবো না, ছেলেটা গামাকা করে একটু ঝাল, মানে ঝাল বলছি, গামাকা করে একটু তেল দিয়ে ভালো করে দেবো, পাবদা মাছ খেয়ে নেবো। পাবদা মাছ অনেকে খায় বেগুন দিয়ে, ভালো লাগে, কিন্তু আমার ছেলে তো খাবে না বেগুন, ওই জন্য কালো জিরা ফোড়ন দিয়ে ওটা করবো। এই দেখো কালকের মাছ ভাজা ছিল, ওটা একটু ভেজে নিলাম। আর এই যে ডাল, এখানে আছে কলমি শাক ভাজা রসুন দিয়ে, এখানে মাছের ঝোল, বাটা মাছের ঝোল বললাম না, ওই বেগুন, বড়ি আর ধনে পাতা দিয়ে, এটা করেছে ছেলের মাছ। এখন বাকি আছে এই যে সরপুঁটি মাছটা বাকি আছে, এটা ভাজা টাজা হয়ে গেছে, মশলাই হয়ে গেছে, আবার কটা উচ্ছে ভাজাও করব। দেখছি উচ্ছে ভাজাটা না পারলে রেখে দেবো, হাজবেন্ড আবার স্নান করতে ঢুকে গেছে, ওর বলে খিদে পেয়ে গেছে, যাক ওকে আগে খেতে দিয়ে নিই, তাহলে আর উচ্ছে ভাজবো না। শ্বশুর শাশুড়িরও খাবার মোটামুটি দিয়েছে, আর এই মাছটা হলে দিয়ে আসবো। এই দেখো এতক্ষণ ওই পুঁটি মাছটা হলো, হাজবেন্ড খেতে বসেও গেছে, ওর মাছের ঝোল হয়ে গেছে, উচ্ছেটা আর ভাজলাম না বললামই তো। আর এই মাছটা দেখো, এই দেখো এটা হচ্ছে ওই যে বললাম না পুঁটি মাছ, শাশুড়িদের খাবার টাবার দিয়ে এসছি, সবাই বসে গেছে খেতে, শুধু লাস্ট আমি বাকি আছে, কারণ ছেলে রয়েছে ওয়াশরুমে, ছেলেটাকে না দিয়ে আমি বসতে পারি বলো, ওকে দিয়ে তারপরে আমি বসবো। আর ভেবেছিলাম কত শখ করেছিলাম ছোটো পুঁটি আসবে, ছোটো পুঁটি মাছ না খেতে ভালো লাগে, ধনে পাতা দিয়ে, কালো জিরা দিয়ে, আর তোমার যদি মূলো, মানে শীতকালে যদি মূলো সিজন, মূলো দিয়ে খুব ভালো লাগে, কিন্তু আশা করলাম ছোটো চলে আসলো, বড়ো পুঁটি ও যা গিয়ে, পুঁটি মাছ তো, পুঁটি মাছ আমার খুব ভালো লাগে, ইলিশ মাছও ভালো লাগে, পুঁটি মাছ আমার খুব ভালো লাগে, পুঁটি মাছ, ছোটো ছোটো বেলে মাছ চেনো কি না জানি না, তারপরে হচ্ছে খোলসা মাছ চেনো কি না আমি বলতে পারছি না, খোলসা মাছটা যেদিন আমাদের আনবে তোমাদের দেখাবো, এই ছোটো ছোটো খোলসা মাছ, এগুলো আমার হাজব্যান্ড খায় না, ও দাঁতে বলে এত ঘন দাঁত, আমার দাঁত ফাঁকা, আর আমার হাজব্যান্ডের দাঁত এত ঘন যে ওর দাঁতে একটু ঢুকলে আর বের করা যায় না। আর তোমার হচ্ছে পুঁটি, ওই খোলসে মাছটা খেতে খুব ভালো লাগে, তারপরে ফেঁসা মাছ ওটাও খেতে খুব ভালো লাগে। আর আজকে বৃষ্টি, কাকে বলে বৃষ্টি, সবার ওখানেই হচ্ছে, সবাই ভিডিও করো দেখা যাবে যে কীরকম বৃষ্টি হচ্ছে। এবার গিয়ে আমি তাহলে একটু ফ্রেশ হয়ে খেতে বসে যাবো। এই খেয়ে উঠলাম, দেখো টিপ টিপ সব কোথায় চলে গেছে, আর এখন বৃষ্টি নেই, এখন এমনি রাস্তায় জল জমে আছে, দেখো বৃষ্টি নেই কিন্তু এই যে আমার বাড়ির সামনে পর্যন্ত এই যে জল জমে আছে, এখন আর বৃষ্টিটা নেই। এই মাথা থেকে আমার বাড়ির, এখান থেকে বাড়ির একটু উপর থেকে এই, তারপরে এই যে জলে জল,
ওই ভেতরে গলিটা দিয়ে আছে। দেখো এখন বাজে সন্ধ্যা 6টা, বৃষ্টি সারাদিন হলো, দুপুরে একটু কমলো, আবার শুরু হয়েছে। আমাদের এইদিকে রাস্তার জলগুলো পুরো দুপুরে ছিল না, সব কমে গেছে। আজকে আর ঘরে বসেই মানে সারাক্ষণ মোবাইলই করলাম, আর কী করবো। এখন সন্ধ্যাটা দিয়ে আসি, সন্ধ্যা পুজোটা, তারপরে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করব। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর এখন তো ঘরে কেউ নেই, ছেলে আর আমি আছি। ছেলে বলল, মা একটু পেঁয়াজি করো। এই দেখো, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর বেসনও আছে, একটু পেঁয়াজি করি, ছেলে আর আমি খাবো। আর এতগুলো পেঁয়াজি তো আমরা এখন ভাজবো না, দুজনে মা ছেলে এখন খেয়ে নেবো, আর রাত্রে যখন এরা আসবে এদের ভেজে দেবো, এরা খাবে। এখন সন্ধ্যাবেলা আমি আর ছেলে এটাই টিফিন করব। এখন পেঁয়াজিটা তাহলে একটু মেখে টেখে ভাজা শুরু করি, তাহলে খাবো কখন। আর একটু বেসন, একটু চালের গুঁড়ো, হলুদ, নুন, কালো জিরে, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা ছেলের জন্য মাখছি, কারণ ও অল্প ঝাল খাবে। এই দেখো, এটা ঝাল ছাড়া ছেলের জন্য ভেজে দিচ্ছি, ছেলেকে মানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আমারটা তো দেখলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। এই তিনটে ওকে দেবো, ওখানে মুড়ি দিয়ে খাবে, আর আমি আমার জন্য তিনটে করবো। আর পেঁয়াজ মেখে রাখিনি, মেখে রাখলে আমার পেঁয়াজের থেকে জল বেরোবে, আসলে মেখে তারপরে ভেজে দেবো এরা, যদি তাড়াতাড়ি আসে, আর না আসলে আর কি করব। কারণ এই ওয়েদারের মধ্যেও তো তিনজনে বাড়ির বাইরে রয়েছে না, ছেলেটা এখন বাইরে কী খাবে। বলছিলাম যে একটু লুচি আর তরকারি করে দিই, তা ও বললো না, বাড়ির সামনে একটা দোকান আছে না আমাদের বাড়ির সামনে, ওখানে বিরিয়ানি হয়। তা বললো, মা আমি ওখান থেকে বিরিয়ানি এনে খাবো, ওখানে তুমি এখন আমাকে একটু, আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, চপ টপ বিক্রি করে, সন্ধ্যাবেলা যাওয়া হয়েছিল ওই দোকানে, যে বৃষ্টির দিনে ওইখানে পাওয়া গেলে আর আমি বানাতাম না, কিন্তু আজকে দোকানটা এমন দিনেই বন্ধ। যাই, ছেলেকে আগে দিয়ে আসি, আমি পরে খাবো, আমারটা ভাজা বসিয়েছি, চলো ছেলেকে দিয়ে আসি। না না, এখানে ক্যামেরাটা বন্ধ করি, ওকে ক্যামেরা অন করে ওর কাছে যাওয়া যাবে না, ও এখন টিভি দেখছে বসে বসে, আমাদের বেডরুমে বসা আছে। এখন দিতে গেছি, বলছে মা মুড়িটাকে পেঁয়াজ চানাচুর তেল দিয়ে মেখে তারপর আমাকে চপ এই পেঁয়াজি দাও, আমি আবার এটাকে মাখতে নিয়ে এসছে। এবার তাই আগে ওকে ঠিক করে গুছিয়ে দিয়ে আসি, ওর খিদে পেয়েছে, ও আমাদের বেডরুমে বসে, ও জানে না যে আমি ভিডিও করছি, আর ও এক মনে মোবাইল দেখেই যাচ্ছে। আমিও দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি, সুযোগটা যখন পেয়েছি কে ছাড়ে, কিন্তু পরে যখন দেখবে বলবে, মা তুমি ভিডিও করেছো। এদিকে গরম গরম পেঁয়াজি আর মুড়ি, আর ওদিকে ধুমা বৃষ্টি, বৃষ্টির আওয়াজে আমি নিজের কথা নিজেই মনে হয় চিৎকার করে কথা বলতে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। শুধু মুড়ি খাচ্ছি, আমার ওটা ভাজা হচ্ছে তো। এর মধ্যে কত লঙ্কা দিয়ে, এটা আমি আমার জন্য ভেজেছি, একটু লঙ্কা দিয়ে ঝাল করে ভাজলে মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে। আলুর চপও খেতে খুব ভালো লাগে আমার, কিন্তু বাড়িতে সবাই থাকলে করতে ইচ্ছে করে, তাও এই পেঁয়াজি করতাম না যদি ছেলে না থাকতো ঘরে, একা একা ভালো লাগে বলো। ও তো আজকে বন্দি, ও আজকে বেরোতে পারছে না বলে ঘরে আটকা পড়ে গেছে, যার জন্য বাধ্য হয়ে ঘরের খাবারই খেতে হবে। আর বেশি রাত্রে একটু রাত্রে হবে বাড়ির সামনেই ওই ওখানে বিরিয়ানি, ওটা এনে খেয়ে নেবে, তাহলে আজকে আমার রান্নারও ঝামেলা নেই। তবে হ্যাঁ, রাত্রে মানে ওই পেঁয়াজি কটা করে দেবো, যদি এরা তাড়াতাড়ি আসে, আর যদি দেরিতে আসে এদের ভাগ্য নেই, কারণ অত রাত্রে এসে খাবার খাবে না পেঁয়াজি খাবে। আমি মুড়ি পেঁয়াজি নিয়ে বসে গেলাম, গরম গরম বেশ ভালোই লাগছে খেতে, পাশে ছেলে বসে আছে, আর আমার ঘরে কিন্তু দেখতে পাচ্ছ আমার মাথার ওপরে পর্দার এখানে কিন্তু নাইটিগুলো মেলা। বর্ষাকালে অবশ্য সবার বাড়িতেই একই পরিস্থিতি, ছেলে ওই যে সাইডে আমার সাইডেই বসে, ও খাচ্ছে বেশ ভালোই লাগছে বৃষ্টির মধ্যে পেঁয়াজি আর মুড়ি। নিচে আসলাম, কেন বলো তো, একটা বিড়াল এই দেখো কোথা থেকে এসে এই যে ম্যাও ম্যাও করছে, ও মানে কোথা থেকে তাড়া খেয়ে চলে এসছে গো, দেখো অবস্থা কি হয়েছে। ওইখানে বসে থাক, চুপ করে বসে থাক, হ্যাঁ হ্যাঁ বসে থাকো, বসে থাকো, কি তোর আওয়াজে আমার মিঠু ভয় পাচ্ছে, জানো ও চিৎকার করছে আর মিঠু ভয় পাচ্ছে। দিদির এখানে বসে ওকে দেখছে, এরা দেখেছো ও ওইখান থেকে ম্যাও ম্যাও ম্যাও, দেখো
ওদিকে মিঠু জানো ওপরে আওয়াজ চলে যাচ্ছে, আর মিঠু ভয়ে ছটফট ছটফট করছে। এই হয়েছে এক জ্বালা। শাশুড়ি ও শ্বশুর এক্ষুনি আসবে, আসলেই তো ওকে ঠিক বের করবে না, এক জায়গায় ওকে গুছিয়ে রাখবে। আর আমি অত ছোট বাচ্চা হলে একটা জায়গায় এ তো মানে ভয় লাগে, আচর ঠেচর যদি দিয়ে দেয় আবার ইঞ্জেকশন তো কোথায় যাবো বলো। এই মানে আর এই অবস্থায় বৃষ্টির মধ্যে এটাকে কোথায় বা পাঠাবো। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে শুভরাত্রি, টাটা। আর একটু দেখে এই ম্যাও করে দে একবার, টাকা দিয়ে দিয়েছি, ম্যাও করে দে, ম্যাও করবে না।